এদিকে পুরভোটের আগে শিলিগুড়িতে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বিজেপির কোঅর্ডিনেটর এবং মুখপাত্র খুশবু মিত্তল। টিকিট না পেয়ে সিপিএম ছেড়ে তৃণমূলে দীপায়ন রায়। আর শিলিগুড়িতে পুরভোট ঘোষণার পর প্রচারে নেমেছে বিজেপি। আজ সকালে শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মাটিগড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন প্রচারের সূচনা করেন। 15 নম্বর ওয়ার্ডে দেওয়ান লেখেন তারা। পাশাপাশি চন্দননগরে প্রচারে নেমে পড়ল তৃণমূল এবং বিজেপি। প্রার্থীর নাম চূড়ান্ত না হওয়ায় প্রতীক আঁকা শুরু হলো দেওয়ালে। 31 নম্বর ওয়ার্ডে তৃণমূলের তরফে দেওয়াল লেখা হয়। 22 নম্বর ওয়ার্ডে দেওয়াল লেখে বিজেপি। শিলিগুড়ি পুর নির্বাচনে লড়ছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। 6 নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। প্রথম দফায় 34 জন প্রার্থী তালিকা প্রকাশ বামফ্রন্টের। দল বলায় ভোটে লড়ার ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন বললেন অশোক ভট্টাচার্য। কংগ্রেসের সঙ্গে এখনো আলোচনা চলছে, তাই কয়েকটি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচনে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বলা হয়েছে। স্বাভাবিকভাবে আমার ব্যক্তিগত সিদ্ধান্তটা যখন পার্টি একটা সিদ্ধান্ত হয়ে যায় তখন ব্যক্তিগত সিদ্ধান্তটা তখন তুচ্ছ হয়ে যায়, গুরুত্বপূর্ণ বিশেষভাবে অগ্রাধিকার হয়ে যায় পার্টি সিদ্ধান্ত। এটি কমিউনিস্ট পার্টির নীতি, সেই জন্যই পার্টি সিদ্ধান্ত মেনেই আমি আমার আপত্তি থাকা সত্ত্বেও পার্টি সিদ্ধান্ত মেনেই এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। না, বুদ্ধদেব ভট্টাচার্য এই কথা বলেনি। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন তোমাদের লড়তে হবে এবং জিততে হবে, মানে এটা আমাকে লড়তে হবে বলেননি। আমার সঙ্গে আজকে তো আর কথা হয়, ওই একদিনই কথা হয়েছিল। উনি বলেছেন শিলিগুড়িতে তোমাদের লড়তে হবে জিততে হবে, ওনার এই কথাতে আমরা খুবই উৎসাহিত বোধ করেছি। কলকাতা পুরসভার মেয়র পদে শপথ নিলেন ফিরাদ হাকিম। তার সঙ্গে শপথ নিলেন ডেপুটি মেয়র, চেয়ারপারসন এবং মেয়র পরিষদরা। শপথ বাক্য পাঠ করালেন পুরসভার প্রথম চেয়ারম্যান রাম পেয়ারিরাম। আমরা সবাই সেবক, আমি প্রধান সেবক, ডাকলে যাকে পাওয়া যায় তিনি হলেন শ্রেষ্ঠ কাউন্সিলর। শপথ গ্রহণের পর বললেন কলকাতার নতুন মেয়র। নীতিগতভাবে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন কলকাতা কর্পোরেশন একমত, সেটা হচ্ছে আমরা রিপোর্ট কার্ড প্লেস করব। আগে আমি বলেছিলাম এক বছরে, এখন মুখ্যমন্ত্রী ওটা 6 মাসে করে দিয়েছেন। অর্থাৎ 6 মাস অন্তর অন্তর কলকাতা কর্পোরেশন কী কাজ করলো, কী কাজ করতে পারলো না, কী কাজ হাতে নেবে, এই টোটাল রিপোর্ট কার্ডটা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 6 মাস অন্তর অন্তর আমরা করব। যেরকম রিভিউ মিটিং আমরা করি, সেই রিভিউ মিটিংয়ের মধ্যে দিয়েই এই রিপোর্ট কার্ড আমরা আগামী দিনে প্রত্যেক 6 মাসে প্লেস করব।